আদর্শ দিবালুকে ভোটদানে বাধা, ছাপ্পা ভোট, হুমকি, সন্ত্রাস, মারধরের মধ্য দিয়ে শেষ হলো পশ্চিম ত্রিপুরার সাধারণ আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। দীর্ঘদিনের উৎসবের মেজাজে ভোটদান ভুলুণ্ঠিত হলো ত্রিপুরায়, অভিযুক্তের কাঠ করায় বিজেপি দল। নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন দপ্তর বিজ্ঞাপন দিয়ে প্রচার করেছিল, এই মহা উৎসবে সামিল হন আপনিও, নিজের ভোট নিজে দিন। কিন্তু বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার সাধারণ আসনে ভোট গ্রহণের চিত্র অতীতের প্রতিটি ভোটের চেহারাকে কালিমা লিপ্ত করল। হারিয়ে গেল অতীতের ভোট উৎসবে দেশের মধ্যে গর্বের পরিসংখ্যান। প্রকাশ্য দিবালোকে সকাল থেকেই শাসক দলের কর্মীদের ভোটদানে বাধা, সন্ত্রাস, বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেয়া এদিনের একের পর এক দৃশ্যপট। পাহাড়ি এলাকা বক্সনগর এবং রাজধানী শহরে একাংশের মানুষ রুখে দাঁড়ালে কিছুটা হলেও ছিল ব্যতিক্রম। একের পর এক সংবাদ ভবনে দূরভাষে ভেসে আসছিল ভোটে বাধাদান এবং সন্ত্রাসে আক্রমণের খবর। বিরোধীরাও অভিযোগ করেছেন নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।